হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। ওয়েলকাম টু আনাদার ভিডিও অ্যান্ড আনাদার ভ্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করছি, আর দুপুরে কী কী রান্না হয়েছে সেটা তোমাদের সাথে আগে শেয়ার করে দিলাম। প্রথমেই রান্না হয়েছে নারকেলের দুধ দিয়ে কাঁকরোল ভাজা, অসম্ভব সুন্দর হয়েছে খেতে। আর এটা হয়েছে কিছু একটা বাটা, এটা আমি জানি না। আর এটা হয়েছে পটল ভাপা, অসম্ভব সুন্দর দেখতে হয়েছে এটা। আর হয়েছে পনির আলু দিয়ে তরকারি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আর আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করছি, কারণ বিকেলবেলা মেলায় যাব, তাই সকাল থেকে আর ব্লগটা শুরু করিনি। আর এই সব রান্নাবান্না করে আমরা বেরিয়ে যাচ্ছি মেলাতে। আজকে সকাল সকাল মেলায় এসেছি, আর আকাশটা অসম্ভব সুন্দর লাগছে। আমরা বেরিয়েছি ওই 5:30 নাগাদ, তো অসম্ভব সুন্দর আকাশটা। নাগরদোলনাগুলোতে এখনই লাইটিং দিয়ে দিয়েছে, সারাদিনই হয়তো জলে, আমি জানি না, কারণ সকাল দিকে একদম আসা হয়নি। আর এদিকে দেখো জাম্পিংয়ে উঠে পড়েছে ভাই আর সানি, ওরা এটা খুব পছন্দ করে। বিশেষ করে আমার ভাই যখনই আসে মেলায় এটাতে আগেও চাপবে। তো আজকে আর মেলা বেশি ঘুরে দেখালাম না, কারণ তোমরা তো এই দুদিন দেখেইছ আমার ভিডিওতে। তাই আজকে একদম মাঠে চলে এসেছি, জাম্পিং আর নাগরদোলা এইসব আছে, আর তারপর একটু ঘোরাঘুরি করব, দিয়ে কিছু কেনাকাটা করে চলে যাব। কারণ মাসিরা এসেছে, দিদা এসেছে, সবাই এসেছে, তাই কয়েকটা জিনিস কেনাকাটা করে আজকে চলে যাব। আর এই মেলাটা এখন থাকবে তোমার 15 থেকে 20 দিন মতন, আর তারপর কী কী খাওয়া দাওয়া করলাম সেটা দেখাবো, আর তারপর চলে যাব একদম মন্দিরের সামনে। তো চলো ওখানে ভোগ দেখাও। যেখানে দেখলো সব মায়ের মূর্তিটা দিকে লক্ষ্য করে দেখতেই পেলে যে মায়ের যা যা গয়না পরানো আছে সেগুলো সবই সোনা আর রূপোর গয়না, আর সবই এবছরেরই। তো যারা যারা মানসিক করে মায়ের কাছে, প্রত্যেক বছরই তারা সোনা রূপোর গয়না দিয়ে মাকে ভরিয়ে দেয়, আরও নানা রকম জিনিস দেয়। তো মায়ের যা যা গয়না আছে, প্রচুর গয়না আছে, আর সবই এই বছরেরই পাওয়া। আমাদের মহিষমর্দিনী পুজো বছরে একবারই হয়, আর এটা কোথাও হয় না, তাই অনেক মানুষ এখানে ভিড় করে, অনেক মানুষের এখানে পুজো দিতে আসে। আর সববার মানসিক পূর্ণ হলে তারা অবশ্যই মাকে ভরিয়ে দেয় সোনার উপর গয়নায়। আর এদিকে দেখো কিছু মাটির জিনিস বিক্রি হচ্ছিলো, আমার অসম্ভব সুন্দর লেগেছে। আরও কী কী কিনেছি সেগুলো চলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট কিনেছি, দেখো কতগুলো গোলাপ কিনেছি, সবই কম দামে পেয়ে গেছি। আর যেহেতু বিয়েবাড়িও আছে, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, বিয়েবাড়ির ব্লগ তো অবশ্যই তোমরা দেখতে পাবে, তো সেই জন্য অনেক কিছুই কিনেছি। কানের কিনেছি 2 রকমের, আর ফুল কিনেছি অনেকগুলো, ব্যাগ থেকে আস্তে আস্তে বার হচ্ছে। তো সবাই অবশ্যই দেখতে থাকো ভিডিও। আর এটা দিদা কিনেছে, দিদারা কীর্তন করে, সেটাও তো তোমাদেরকে ভিডিওতে অবশ্যই জানিয়েছি, ওরা নবদ্বীপে থাকে সেই জন্য। তো ওটা দিদা কিনেছে, বাড়ি নিয়ে যাবে। আর দুখানা চশমা কেনা হয়েছে ভাইকে আর সানিকে দেওয়ার জন্য। আর তারপরে কানের কিনেছে, একটা সিলভার কালারের কানের দেখতেই পাচ্ছ, আর 2 গোল্ডেন কালারের, একটা স্টোনের ওপর কানের কিনেছি, আর একটা নিয়েছি একদম গোল্ডেনের ওপর। আর ওদিকে দেখো ছোটকোটা এসছে, সেটা হিসু করে দিয়েছে, তাই ভালো করে মুছে দিলাম, আর ও খুব ডিস্টার্ব করছে, ভালোভাবে দেখাতে দিচ্ছে না কিচ্ছু। আর এদিকে দিদার চন্দন কিনেছে, তো সেটা দিদাকে দিয়েই দিলাম, দিদা বললো ওটা আমায় দিয়ে দে, তো ওটা দিদাকে দিয়ে দিলাম। এদিকে একটা নেল পালিশ কিনেছি আজকে, এই নেল পালিশটা খুবই মানে কালারটা ভালো লেগেছে, আর এই কালারের একটা শাড়ি আছে, তাই এটা কিনেছি। আর ওদিকে ক্লিপ কিনেছি, তো এগুলো সব আজকে কিনেছি। আরও অনেক কটা গোলাপ ফুল কিনেছি, বাট ওগুলো আর দেখানো হলো না, এই দুটোই ব্যাগে ছিল তাই দেখালাম। ওই দুটো মনে হয় কোথায় আছে সেটা আর খুঁজে পাচ্ছি না, কারোর হাতে আছে হয়তো। তো যাই হোক, সব মিলিয়ে তোমাদের ভিডিও কেমন লাগলো, আর আমাদের এখানের মহিষমর্দিনী পুজো তোমাদের কেমন লাগলো, আমার ভ্লগে অবশ্যই সবকটা ভিডিও তোমরা দেখে নিও। সবাই খুব 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 ভালো থেকো। আর এদিকে দেখো মাসি নিয়ে এসছে ইয়েটা, ফুলগুলো, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর সকলে ভালো থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই পাশে থেকো, টাটা।